সালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন টিএমএস 32 ইঞ্চি এলইডি এই টিভিটি আসছে। এই টিভিটির কী প্রবলেম সেটা এখন আমরা দেখব। আমরা এখন টিভিটির পাওয়ার কেবল লাগিয়ে নিব। টিভিটির পাওয়ার কেবল লাগিয়ে নিয়েছি, দেখছেন, দেখতেই পাচ্ছেন টিভিটি স্ট্যান্ড বাই লাইট আসছে। রিমোটের মাধ্যমে টিভিটি এখন আমরা সুইচিং করব। সুইচিং করে দেখব আসলে টিভিটির মধ্যে কী প্রবলেম। টিভিটি সুইচিং হয়েছে, দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড বাই লাইটটি অফ হয়েছে, বাট টিভিতে আলো পিকচার কোনোটাই আসে নাই, এমনকি সাউন্ডও আসে নাই। টিভিটির মধ্যে রাস্টার আবার দেখা যাচ্ছে, সম্ভবত ব্যাকলাইটটি টিভির মধ্যে জ্বলে নাই। এটাই এই টিভির মূল প্রবলেম, ব্যাকলাইট জ্বলে নাই বাট টিভির পাওয়ার অন আছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন টিভিটি খোলা হচ্ছে, দেখা যাক খোলার পর টিভিটির মধ্যে আসলে কী প্রবলেম, কী প্রবলেমের কারণে লাইট জ্বলে নাই, স্ক্রিন আসে নাই, সেটা খোলার পর আপনাদেরকে বলবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন টিভিটির ব্যাক পার্ট আমরা কমপ্লিট খুলে নিয়েছি, ব্যাক পার্টগুলো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টিভিটির মাদার বোর্ড কার্ড, আসলে এটা বড় কার্ড, টিকেন বোর্ড থেকে আমরা জ্যাকগুলো খুলে নিব, সম্পূর্ণ আলাদা করে নিব। তো ব্যাক পার্ট খোলা কমপ্লিট হয়ে গিয়েছে, টিকেন বোর্ড থেকে আমরা ডিসপ্লের জ্যাকটিও খুলে নিয়েছি। এবার আমরা ডিসপ্লেটিও এখান থেকে খুলে আলাদা করে নেব, আলাদা করে নিয়ে দেখব আসলে আমাদের ব্যাকলাইটটি সঠিকভাবে কাজ করছে নাকি এগুলা কেটে গেছে, সেটা এবার দেখব। ডিসপ্লেটি খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আসলে এটা খুব সূক্ষ্ম কাজ, তো তাই একটু স্লোলি করতে হয়, কারণ ডিসপ্লেটা খুব সফট, এর জন্য একটু সময় নিয়ে সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। নিরিবিলি স্থানে কাজটি করাই ভালো। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না, সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে দেখলে যে কেউ এই ধরনের কাজ করতে পারবে। ডিসপ্লেটি খোলা কমপ্লিট, ডিসপ্লেটি সরানো হচ্ছে। এই পেপারগুলি পরিষ্কার কোনো জায়গায় রাখবেন যাতে ময়লা বা স্পট না লাগে। এই হলো টিভিটির লাইট, দেখতেই পাচ্ছেন দুটি এলইডি লাইট। এবার টিভিটি আমরা পাওয়ার অন করব, অন করে দেখব টিভিটি স্ট্যান্ড বাই হয়েছে, রিমোটের সাহায্যে সুইচিং করা হচ্ছে, দেখা যাক সুইচিং হওয়ার পর কি দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন টিভিটি সুইচিং হয়েছে, তার মানে টিভিটি অন হয়ে গিয়েছে। এবার দেখব আমরা এই দুটি লাইটের মধ্যে লাইট কোন লাইটটি আমাদের খারাপ নাকি দুটোই খারাপ হয়েছে। এই যে দেখুন, ওই লাইটটি ভালো, ওই লাইটটি খারাপ। ওই লাইটটি খারাপ হওয়ার কারণেই আমাদের টিভিতে কোনো আলো ডিসপ্লে কিছুই দেখা যায় নাই, জাস্ট ওই এলইডিটা ডেড হয়ে যাওয়ার কারণেই টিভির মধ্যে কোনো কিছুই দেখা যায় নাই। এই এলইডিটি চেঞ্জ করার পর আশা করে টিভিটি অন হয়ে যাবে, টিভিতে ডিসপ্লে চলে আসবে। তো আমরা এলইডিটি লাগিয়ে নিব, এখন লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। আমরা এলইডি লাইটটি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা টিভিটি অন করব, টিভির মধ্যে পাওয়ার দিয়ে দেখব আমাদের ব্যাকলাইটটি জ্বলে কি না, দেখা যাক। টিভিটি অন করা হচ্ছে, টিভিটি অন হয়েছে, দেখা যাক। এই দেখুন দুটি এলইডি একসাথে জ্বলে উঠছে, তার মানে আমাদের টিভিটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে।
জাস্ট এই একটি এলইডি লাইট খারাপ হওয়ার কারণে টিভির মধ্যে কোনো আলো পিকচার কিছুই দেখা যায় নাই। টিভিটি কমপ্লিট ডেড দেখাচ্ছিল। তো এবার আমরা টিভিটি কমপ্লিট ফিটিংস করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসলে এটা খুব কমন প্রবলেম, ধরনের প্রবলেম বেশিরভাগ এলইডির মধ্যেই দেখা যায়, লাইট কেটে যায়। তো এটা যে কেউ করতে পারবে যদি খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে, যে কেউ এই ধরনের কাজ করতে পারবে, এটা খুব সহজ একটা কাজ। তো এবার আমরা টিভিটি ফুল ফিটিংস করে আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এবার চিকেন বুটটি বসানো হচ্ছে। চিকেন বুট বসানোর পর আবার এটাকে আমরা কস্টিপ মেরে রেখে দেব। চিকেন বুটের যে কানেকশন দেওয়ার পর টিভিটি ফুল ফিটিংস করব। এটা খুব সফট বুটটি, আসলে বই বুটে থাকা রেবনগুলি খুবই সফট, তাই ধীরে স্থলে নাড়াচাড়া করাটাই ভালো, তা না হলে রেবনগুলি ছিঁড়ে যেতে পারে। এভাবে বুটটিকে কস্টিপ মেরে রেখে দেব যাতে বুটটি এখান থেকে সরে না যায়, সেজন্য কস্টিপ মারা হয়েছে। এবার টিভিটি একবার আমরা অন করে দেখব টিভিটি ওকে আছে কি না, সেজন্য আমরা টিভিটি একবার অন করব। ফিটিংস করার আগে একবার অন করে দেখে নেওয়াটাই ভালো। টিভিটি অন হয়েছে, তার মানে আমাদের টিভিটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। এবার আমরা টিভিটি ফিটিংস করব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে এটা খুব ইজি একটা প্রবলেম, এই ধরনের প্রবলেম অধিকাংশ এলইডি টিভির মধ্যে এখন আসে থাকে। তো এই ধরনের প্রবলেম যে কেউ সলভ করতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। খুব ইজি একটা প্রবলেম, অধিকাংশ টিভিতেই এখন দেখা যায় যে এই ব্যাকলাইটটি কেটে যায়, কেটে যাওয়ার কারণে টিভিতে স্ক্রিন আসে না। তো এটা খুব ইজি একটা প্রবলেম যার কারণে টিভিগুলো ডেড হয়ে যায়। টিভিটি অন করা হয়েছে, রিমোটের সাহায্যে সুইচিং করা হয়েছে, দেখা যাক। এই দেখুন TMSS ফুল HD LED টিভি চলে আসছে ডিসপ্লে। এই সামান্য একটি এলইডি লাইটের কারণে এই টিভিটি ডেড দেখাচ্ছিল। তো ভিউয়ার্স যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন টিভিটি অন হয়ে গিয়েছে, কমপ্লিট ওকে, কমপ্লিট ডিসপ্লে চলে আসছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।